রেজিনগর থানার মরাদিঘি পূর্বপাড়া জোড়াসাঁকো এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ। ট্রেনের ধাক্কায় মৃত্যু বলে অনুমান স্থানীয়দের। মৃত যুবক রেজিনগরের অমরপুর এলাকার বাসিন্দা বলে খবর। পুরুষদের জন্য নার্সিং ট্রেনিং এর সুবর্ণ সুযোগ এখন মুর্শিদাবাদে। WBNC স্বীকৃত, INC প্রস্তাবিত, WBUHS দ্বারা অনুমোদিত মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল নার্সিং কোর্সের মাধ্যমে সরকারি চাকরির নিশ্চয়তা পেতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই 00100442 নম্বরে। রেললাইনে ধার থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রেজিনগরের মরাদিঘি পূর্বপাড়া জোড়াসাঁকো এলাকায়। মৃতের নাম মুসা শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে এলাকায় কিছু মানুষ কাজ থেকে যাওয়ার সময় মরাদিঘি পূর্বপাড়া জোড়াসাঁকো এলাকায় রেললাইনের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলেই অনুমান স্থানীয়দের। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, ট্রেনে ধাক্কা লেগে পড়ে আছে। তা কীভাবে ধাক্কা লেগেছে কি না লেগেছে কেউ দেখেনি। এক মাঠে সব কিছু ছেলে হয়তো যেছিলো, দেখে এখন খবর করেছে, করে এখন গ্রামের লোক পুলিশ প্রশাসন খবর দিয়ে এখন এখানে সব এসেছে। পরিচয় জানা সেটাই দেখছি না, কোনো পরিচয় টরিচয় তো বুঝতেও পারছি না। আর এই ছেলেটা আমাদের এখানকারও নাম নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ ও GRP। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত যুবক রেজিনগরের অমরপুর এলাকার বাসিন্দা বলেই খবর। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।